বন্ধুরা, আপনাদের জন্য প্রতিদিন দুপুর দুটো সময় যে বন্যপ্রাণী নিয়ে আপডেট আসে, তো ওইটার ইন্টারনেট থেকে যে তথ্য সংরক্ষণ করার সময় আজ এক দারুণ তথ্য সংরক্ষণ করেছি, সে আপনার জন্য এই ভিডিওটা বহুত একটা মনোরঞ্জন করার মতো হয়ে উঠবে। তো আজ ভিডিও যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেইটা নিয়ে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অবাক হওয়ার জন্য জাস্ট আর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, ততক্ষণ আপনার কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি যে ভিডিওটিতে একটা ছোট্ট লাইক দিয়ে আর আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। নিচে শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবকে বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আপনার মতো ওনারাও অনেক চাঞ্চল্যকর তথ্য এবং রোমাঞ্চকর তথ্যপূর্ণ বহুল ভিডিও দেখতে পান। তো সেই হিসাবে আজকের ভিডিওটা হচ্ছে বন্যপ্রাণী উট নিয়ে। এই উটের বিস্ময়কর যে তথ্যগুলো আজকের ভিডিওতে আমি এনেছি সেইটা নিয়ে জানলে আপনি সত্যিকার অবাক হয়ে যাবেন। তো অবাক হওয়ার জন্য বিশেষ করে জবাই করার জন্য কিছু উটকে অন্য জায়গায় বিদেশে চোরাচালান পথে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় পুলিশের কাছে গোপন তথ্য চলে যাওয়ার পর কিছু পশুপালককে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণত পশুপালক যারা মাঠে ঘাটে উট ছাগল গরুকে চড়ে বেড়ায়, গাছ খাওয়াতে সাহায্য করে, সেই সব পশুপালকরা সাধারণত নির্বোধ হয়। ওরা বিভিন্ন জায়গা থেকে ওদের আশ্রয়হীনভাবে ঘোরাঘুরি করছিল। কিছু পশুপালক তাকে ধরে এনে খাওয়া খাদ্য এবং কিছু সামান্য পরিমাণ টাকা পয়সার বিনিময়ে ওকে দিয়ে উট চড়াতে দেওয়া হয়। তো সেই সব লোককে আটক করে কিছুই জানা যাবে না, তার নারা লোকাল কোনো ভাষা বুঝে না, যার ফলে তাকে বেকার গ্রেপ্তার করাটাই হয়ে উঠে না। তো যার ফলে উট হচ্ছে একমাত্র ভারতবর্ষে রাজস্থানের প্রাণী এবং ভারত ছাড়া অন্যান্য দেশেও এই প্রাণীকে পাওয়া যায় এবং সেখানকার এলাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রাণী। কিন্তু আশ্রয়হীন ববগুরুকে যে উট চড়িয়ে খায়, সামান্যতম পয়সার বিনিময়ে সে খেটে খায়, তো তাকে এইভাবে আক্রমণ করে তাকে গ্রেপ্তার করাটা উচিত হয়নি। কিন্তু তাকে আরও একটু যদি সে স্থানীয় বাসা বা পুলিশকে যদি কিছু সহায়তা করতে পারত, তাতে করে কিন্তু অনেক সুবিধা হতো। বিশেষ করে উট চাষের ভারী ভারী মালপত্র বহন করার কাজে সহায়তা করে, আর যারা ব্যাগদারি যে উটকে চড়িয়ে ঘাস খাওয়াতে সাহায্য করে, সেই সব বকলম রাখালিয়া যাদেরকে দেবারিয়া খাবারি বলে ও জানা যায়, অনেকে আবার সেটাকে দেবারিয়া রাবারিও বলে থাকে। তো বংশগত পরম্পরায় এই রাখাল বালকরা বিভিন্ন জায়গায় দেশ থেকে দেশান্তর উটকে চড়ে বেড়ায় এবং নির্দিষ্ট গন্তব্যস্থানে আবার ফিরে আসে, যার জন্য এই সব পশুর মেন মালিক খরচ বহন করে থাকে। তো বংশগত পরম্পরায় এই রাখালরা দেশ বিদেশে ঘুরে বেড়ায় এবং এক রাজ্য থেকে এক রাজ্যে পায়ে হেঁটে পদব্রজ করে অনেক দূর অতিক্রম করে তারা জীবিকা নির্বাহ করে। তো বিশেষ করে এখন ভারতবর্ষের বর্ডার এলাকাগুলোতে, বিশেষ করে সিকিম বর্ডার, ভুটান বর্ডার, তিব্বত বর্ডার ছাড়াও চীনের যে লাদাখ বর্ডারের মধ্যে উঁচু উঁচু পাহাড় পর্বত 1500-2009 বন্ধুরা 12,000 ফুট থেকে 18,000 ফুট উঁচু উপরে যে চীনা বর্ডার আছে লাদাখের, এই উঁচু পর্বতের মধ্য থেকে ভারতীয় সেনারা যখন চীনা বর্ডারের বিভিন্ন কারিগরি দপ্তরকে নজরদারি করা হয়, বিদেশি আক্রমণ থেকে নিজের দেশকে বাঁচানোর জন্য নজরদারি করা হয়, তখন খুব রিস্ক হয়ে যায়। এত উঁচু পর্বত থেকে লক্ষ্যধারণ করতে গেলে সেনাবাহিনীকে উঠতে গিয়ে হাঁপিয়ে যেতে হয়। সেখানে গিয়ে যদি যুদ্ধমূলক পরিস্থিতিতে পড়ে যায়, সেখান থেকে কোনো মতেই সে যুদ্ধ করতে পারবে না, হাঁপিয়ে যাবে। কেননা 12,000 ফুট 18,000 ফুট উপরে যদি কোনো হেলিকপ্টার বা এরোপ্লেনকে যেতে দেখে, সাধারণত অন্যান্য বিরোধী পক্ষ সহজে জানতে পারবে। কিন্তু একটা উটের পিঠে চড়ে যদি সেনাবাহিনী সেখানে নির্বিঘ্নে পৌঁছে, তাহলে কিন্তু নজরদারি রাখা খুবই সহজ। সেই বিষয় নিয়ে ভারত সরকার খুবই চিন্তিত এবং অলরেডি সেই বিষয় নিয়ে ট্রেনিং চালু করেছে। উট কতটা পরিমাণ ওজন বহন করতে পারে, সেনাবাহিনী এত উঁচুতে চলে যাওয়ার পর তার খাবার সামগ্রী এবং
এবং উঠকেও তো কিছু খেতে দিতে হবে, সেই সব জিনিসগুলো বহন করে যখন উপরে উঠবে সে কতটুকু ওজন বহন করতে পারবে, কতদিন সে না খেয়ে থাকতে পারবে, তাকে সঙ্গে নিয়ে যেতে গেলে মিনিমাম তার জন্য আর যে সেনাবাহিনী যাচ্ছে তাদের জন্য কতটা খাদ্য সামগ্রী বহন করা উচিত, এই সব বিষয় নিয়ে রীতিমতো গবেষণা এবং প্রশিক্ষণ কার্য শুরু হয়ে গেছে, যেটা নজরদারি করার জন্য বর্ডার এলাকায় খুবই কার্যকরী হবে। ভারতের বিকানের বলে জায়গাতে এর ন্যাশনাল রিসার্চ ক্যামেল ফোর্স অলরেডি এই প্রশিক্ষণ চালু করে দিয়েছে। তো পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ইদানিং হঠাৎ করে দু ট্রাক ভর্তি উট দুটো গাড়ি খেলার মাঠে প্রবেশ করে দিয়েছে স্থানীয় পুলিশরা। তো স্থানীয় পুলিশরা নাকা চেকিং এর সময় দেখে যে বিনা অনুমতিতে কোনো ন্যায্য কাগজপত্র ছাড়া দু ট্রাক লরি ভর্তি উট অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের সে জিজ্ঞাসাবাদ করার পর তারা কোনো কিছু অস্বীকার করার ফলে প্রকৃত তথ্য যাচাই করার জন্য এই উট ভর্তি দুটো গাড়িকে খেলার মাঠে প্রবেশ করিয়ে দেওয়া হয়, যার ফলে ভারী ট্রাকের চাকার গসায় খেলার মাঠের অনেকাংশ একটু ক্ষতিগ্রস্ত হয়, সেই নিয়ে ওখানে তুলপার এক ঝামেলাও সৃষ্টি হয়। বন্ধুরা আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে দামি উট ভাড়া বিশ্বের সেরা সৌদি আরবে 2 কোটি রিয়াল মানে ভারতীয় টাকাতে 40 কোটি টাকাতে পর্যন্ত ভাড়া পাওয়া গেছে। তো সৌদি আরব ক্যামেল ক্লাবের তথ্য থেকে সৌদি আরবে এই উটের যে পরিমাণ পয়সা মাধ্যমে উটকে উৎকৃষ্ট মানের করে খাওয়ার খাদ্য পরিচর্যা করে তৈরি করা হয়েছে সেটা সত্যি অবাক করা এক চাঞ্চল্যকর তথ্য। তো আঞ্চলিক প্রতিযোগিতায় সৌদি আরব ক্যামেল ক্লাবের তরফ থেকে এই সব প্রতিযোগিতা করানোর জন্য দামি উৎকৃষ্ট মানের উটকে উপযুক্ত খাদ্য এবং পরিচর্যার মাধ্যমে সেরা করে তোলে। তো উট সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা হয়ে থাকে, যেমন বাচ্চারা বর্ণমালা আদর্শলিপি বইগুলোতে যখন উটের ছবি দেখতে পায় অন্যান্য পশু পাখির তুলনায় উট সম্পূর্ণ অন্যরকম দেখতে পাওয়া যায়, যার ফলে বাচ্চারা স্বভাবত তাদের বাবা মা গার্জিয়ান অথবা শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞেস করে বসে উটের এইসব কারণ কেন, পিঠের মধ্যে উঁচু উঁচু দুটো কুঁজ কেন, সে কুঁজের মধ্যে কি থাকে যে এইরকম। তখন কিছু শিক্ষক শিক্ষিকা বা গার্জিয়ান তরফরা সমস্ত তথ্য পায় না বলে তারা যেমন নিজেদের মতো করে বাচ্চাকে শেখায়, কিন্তু বাচ্চা ভুল ধারণা নিয়ে উত্তরগুলো জানতে পারে, যার ফলে কিন্তু ভুল শিক্ষায় শিক্ষিত হয়, যার কারণে বিশেষত তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় উটের পিঠে উঁচু উঁচু দুটো কুঁজের মধ্যে কি থাকে এবং কেন সেগুলো উঁচু উঁচু, তখন সাময়িক পুরনো অজ্ঞতা বা কারণে যার ফলে উটাকে বলা হয় যে উটের পিঠে পানীয় জল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে যার ফলে এরকম হয়। সত্যিকারে কিন্তু এককালে মানুষ এটাই মনে করেন যে ও দীর্ঘ 3 দিন 4 দিন না খাওয়া দাওয়ার পর ওই পিঠের কুঁজগুলো সংকুচিত হয়ে পুরো চ্যাপ্টা হয়ে যায়, যার ফলে মানুষ কি মনে করে যে 2 দিন 3 দিন না খাওয়ার পর ওই সংরক্ষিত জল অথবা খাবারগুলোকে ও হজম করে বেঁচে থাকে, নইলে সে 3-4 দিন 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে কি করে বেঁচে থাকে। এই প্রশ্নের উত্তরে মানুষের ধারণা যে ওই কুঁজের মধ্যে খাবার সংরক্ষিত ছিল যেটা 3 দিন না খাওয়ার পর ওটা চুপসে গিয়ে পুরো চ্যাপ্টা হয়ে গেছে। তো এইরকম ভুল ধারণা কিন্তু নয়, বৈজ্ঞানিকরা অনেক অনুসন্ধান এবং গবেষণার পর দেখা গেছে এতে করে ওনাদের চর্বি মজুদ থাকতো, যে চর্বিটা অনাহারের পর চুপসে যায়, ওখানে কোনো জল সঞ্চয় ছিল না কিংবা খাবার ছিল না। যদিও উটেরা যখন খাবার খায় তখন পর্যাপ্ত পরিমাণে বিশাল পরিমাণে খাবার খায়, যার ফলে ও 1 সপ্তাহ খাবার না খেলেও তেমন কিছু অসুবিধা মনে হয় না। তো বিনোদনের প্রধান উট হিসাবেও যেরকম 40 রকমের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যেমন বাদশাহ আমলে সৌদি আরবের ষষ্ঠ বাদশাহ আব্দুল আজিজ সাহাব নতুন করে নিষেধাজ্ঞা চালু করেছিল ওখানকার এলাকার মধ্যে যে উটকে নিয়ে কোনো বিনোদন সিনেমা বা অভিনয় করানো আর যাবে না, এখন থেকে সম্পূর্ণ এই নিয়ে নতুন নিয়ম চালু হবে। তো বাদশাহর আদেশ অনুসারে এই এখন বর্তমানে নিষেধাজ্ঞা চালু হয়েছে, বর্তমান ভবিষ্যৎ সময় এই নিয়ে আরো আলোচনা সমালোচনার পর হয়তো আবার বাচ্চা নতুন করে এর নিয়মগুলো প্রচলন করতে পারে। তো খাদ্য আর পানীয় ছাড়াই কি করে 1 সপ্তাহ বাঁচে, এটা কিন্তু সবচেয়ে
চঞ্চল্যকর বিষয়। তো কুঁজো জমানো চর্বি থলথলে হয়, এর ফলে মানুষ সন্দেহ করে যে এর মধ্যেই খাবারগুলো সঞ্চিত ছিল। কিন্তু দিন কয়েক না খেলেও কুঁজ খালি হয়ে যায় কেন? কারণ লোক ভাবত যে এর মধ্যে খাবার সঞ্চিত ছিল, সেই খাবার নিয়ে ব্যস্ত। ইদানিং এক চাঞ্চল্য খবর আরও উঠে এসেছে যে অস্ট্রেলিয়ার আদিবাসীরা, ওখানে যারা আদিবাসী মানে ট্রাইবেল কালচারের লোকেরা, ওখানকার অনেক পরিমাণে যে কয়েক হাজার উট ওখানকার আদিবাসীদের বাড়ি ঘরদুর ভেঙে অত্যাচার চালানো হচ্ছিল, যার ফলে ওখানকার আদিবাসী সাপোর্টের সরকার তার কেন্দ্রীয় সরকারকে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো হয় যে এর একটা উপযুক্ত ব্যবস্থা করা হোক। তো ওখানকার খরাপ্রবণ এলাকায় যখন চাষবাসের জমিগুলো নষ্ট করে দেওয়া হয়, উপরন্ত খরাপ্রবণ এলাকায় উটেরা এত বিশাল পরিমাণে উটের সংখ্যা ওখানে জল পান করে, যার ফলে জল আরও কমে যায়, যার ফলে খরাপ্রবণ এলাকায় চাষবাসের জন্য ওখানে জলসেচের ব্যবস্থা কম হয়, এবং উটের যে পায়খানা করে এই উটের মলের মধ্য থেকে মিথেন গ্যাস যেটা তৈরি হয়, সেই মিথেন গ্যাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 10 গুণ বেড়ে গিয়ে আরও লোকের শ্বাস প্রশ্বাস এবং অক্সিজেনের পরিমাণকে নষ্ট করে দেয়। সুতরাং এই উটের মল থেকে যে মিথেন গ্যাস তৈরি হয়, এই মিথেন গ্যাসকে নির্মূল করতে গেলে তাকে মেরে ফেলা খুব জরুরি। কিন্তু হাজার হাজার বন্যজন্তুকে কি করে মারবেন আপনি? তার জন্য হেলিকপ্টারের সহায়তায় দূরবীন যন্ত্রের মাধ্যমে তাদেরকে টাক করে গুলি চালিয়ে এই সব লক্ষ লক্ষ উটকে মেরে ফেলার জন্য সরকার মহোদয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে অনেকাংশে এর পরিমাণ কমানো সম্ভব হয়। অন্যথা আগামী 3-4 বছরের মধ্যে এই উটের সংখ্যা 5 গুণ বেড়ে গিয়ে আরও অত্যাচারের মাত্রা বেড়ে যাবে, মানুষের জনজীবন ওখানে বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠবে। তো বিশেষ করে উটেরা কিন্তু রুমন্ঠন, জাবর কাটে, গরু ছাগল যেরকম বসে বসে থাকতে তার মুখগুলোকে নাড়াতে নাড়াতে খাবারগুলোকে হজম করতে সাহায্য করে, সেই রকম রুমন্ঠন জাবর কেটে কিন্তু উটও চলে। কিন্তু ব্যতিক্রম গরুর মতো চেরা দুটো পায়ের বাঘ, এই বাঘের মধ্যে থেকে উটের পায়ের তলা জায়গাটা একটু নরম অংশ, এই নরম অংশ কিন্তু গরুর ক্ষেত্রে দেখা যায় না, গরুর পুরো খোরটাই শক্ত এবং লোহার মতো। তো কুরবানিতে সময় উট যদি কুরবানি দেওয়া হয় তাহলে খুব পুণ্য অর্জন করবে বলে ইসলামিক ধর্মে উল্লেখ করা আছে। তো কুরবানির জন্য উট অনেক দাম হওয়া সত্ত্বেও অনেক মানুষ কিনে থাকে। উটের দুধ খুবই দামি, 2,500 টাকা 1 লিটার দুধের দাম। সুতরাং উটের যে দুধ খুবই পুষ্টিকর এবং এইটা উন্নত মানের দুধ, পনির, দই পাওয়ার জন্য খুবই উপযোগী, যার ফলে 6 লিটার করে প্রত্যেক উট একদিনে দুধ দিয়ে থাকে, যেটা গরু উন্নত মানের গরুর ক্ষেত্রে 40 লিটার দুধও পাওয়া যায়। কিন্তু ওই দুধ অতটা পুষ্টিকর নয়, দামেও নয়। সাধারণত ভারতের বাজারে 1 লিটার দুধের দাম 50 টাকাতেই পাওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে উটের যে দুধ সেই ক্ষেত্রে 2,500 টাকা 1 লিটারে পাওয়া যায়, মানে 2,500 টাকা 1 লিটারের দাম। তো উট কিন্তু একটা দারুণ চাঞ্চল্যকর তথ্য যেটা হচ্ছে, উট বিষাক্ত সাপকেও চিবিয়ে গিলে খেয়ে ফেলে। তো এই বিষাক্ত সাপকে চিবিয়ে খেলার পর চোখের জল বেরোয়, সেই চোখের জল থেকে দামি দামি ওষুধ তৈরি হয়। উট সাধারণত 170 কেজি থেকে 270 কেজি বাড়ি বাড়ি মাল বহন করতে পারে, উঁচু পাহাড়ে উঠতে সমর্থ হয়, এবং রোগ নিরাময়ে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির কাজে সেই চোখের জল অনেক দামি, এবং কিছু কিছু রোগ প্রতিরোধ সমর্থ ভ্যাকসিন তৈরির কাজেও কিন্তু এই চোখের জলের তুলনা নেই। মরুভূমিতে কাঁটাযুক্ত গাছ অনায়াসে চিবিয়ে খেয়ে উট হজম করতে পারে, যেই মরুভূমির কাঁটার গায়ে অনেক বড় বড় প্রাণীও কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু উট তাহলে সেই শক্ত কাঁটাযুক্ত গাছকে কীরকম চিবিয়ে খেয়ে অনায়াসে হজম করে, এটা কিন্তু একটা বড় ভাববার বিষয়। এই জন্যে আজকের ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে চাঞ্চল্যকর তথ্য, বিস্ময়কর তথ্য আপনি শুনে অবাক হয়ে যাবেন, সত্যি এইগুলো কিন্তু বিশাল বিস্ময়কর তথ্য। তো আপনারা যদি আমার ভিডিও একটুখানি হোক ভালো লেগে থাকে তাহলে নিচে ফ্রি অফ কস্ট একটা ছোট্ট লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে বা মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, নিচে শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব আর
রিস্তেদার আত্মীয়দের মধ্যে এইটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত সম্পর্কে এবং আরও ভালো ভালো ভিডিও আমি যে তৈরি করেছি তার মধ্যে থেকে সেরা তিনটি ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া আছে। এই লিঙ্কে গিয়ে কাজ করে ভিডিওটা দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করতে ভুলবেন না। তো একমাত্র উটের দাম কত হতে পারে বাণিজ্যিক মার্কেটে, একটা উটের দাম কত হতে পারে আপনার কি আন্দাজ? আমি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখিয়েছি ন্যূনতম 4 লাখ টাকা থেকে 13 লাখ টাকায় ভারতীয় মূল্যে বিক্রি হয় একটা মাত্র উট। সেই উটকে নাকি ইসলামিক ধর্মে উল্লেখ করা হয়েছে কেটে কুরবানি দিলে পুণ্যি কামাতে। হতে পারে যাদের কাছে পয়সা আছে তারা 13 লাখ টাকা দিয়ে একটা উট কিনে সেটা কুরবানি দিয়ে পুণ্যি কামাতেই পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই এবং ইসলামিক ধর্মকে আমি অনেক সশ্রদ্ধ সম্মান জানাই। সেক্ষেত্রে যে তথ্যগুলো আজকে উঠে এসেছে সেইটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করার জন্য আমার এই বলা। কোনো ধর্মকে অবহেলা বা অবমাননা করা আমার কোনো ইচ্ছা নেই। সুতরাং আপনারা কিন্তু আমার সঙ্গে সহমত কিনা সেটা নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আমি আমার এক সাবস্ক্রাইবার ববিতা দত্ত, যিনি ভদ্র মহিলা, এই ভদ্র মহিলাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমার ব্যক্তিগত এই ভিডিওগুলোতে যেসব মন্তব্যের মাধ্যমে বা আমার ভিডিও নিয়মিত দেখার জন্য ওনাকে অসংখ্য প্রণাম জানাই। তো এইরকম মরুভূমির উত্তপ্ত বালিতেও কিন্তু উটেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে উদের পায়ের কোনো রকম ক্ষতি না করে ও ঠাই বেঁচে থাকবে। এই ক্ষেত্রে মানুষরা মনে করতে পারে যে উট বুকা নাকি সেও গাধার মতো সে এত গরম উত্তপ্ত বালিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও সহ্য করে যাচ্ছেন। কারণটা কি? কোনো কারণ নয় বন্ধুরা। ওরা প্রভুভক্ত প্রাণী বলতে পারেন, ওরা মানবপ্রেমী বলতে পারেন, মানুষের উপকারের জন্য ওরা সমস্ত কঠোর পরিস্থিতিকেও ওরা মেনে নেয় মাথা পেতে। এই ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। এরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি আপনার সুস্থ শরীরে বেঁচে থাকার জন্য নিজের শরীরকে একটু খেয়াল রাখবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।